ট্রাভেল কুইজ কুইজ নয় এখানে ধাঁধার সঙ্গে ভ্রমণের ওপর অনেক তথ্য থাকবে প্রথমে দেখানো হবে তিনটি ছবি এই তিনটি ছবি থেকে এক বা একাধিক অক্ষর দিয়ে তৈরি করতে হবে একটি পর্যটন স্থানের নাম এবং সেই সঙ্গে আমরা জেনে নেব পর্যটন স্থানটির সম্বন্ধে কিছু তথ্য আসুন শুরু করা যাক মজার খেলা ট্রাভেল কুইজ। আতা লকার কলম। ফাঁকা জায়গায় বসবে একটি পর্যটন স্থানের নাম যারা উত্তরটি জানেন বলা করে কমেন্ট বক্সে লিখুন আপনার লাইক শেয়ার কমেন্ট আমাদের এই ধরনের আরো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সময় শুরু হচ্ছে এখন উত্তরটি হল কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর কলকাতা সুদীর্ঘকাল ধরে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত ডোমিনিক লাপিয়ার সিটি অব জয় উপন্যাসে সাধারণ মানুষের সংগ্রামের ছবি এঁকেছিলেন এবং এই কাহিনী রূপালী পর্দায় ফুটে উঠেছিল আর এই উপন্যাসের জনপ্রিয়তার জন্য কলকাতা সিটি অব জয় বা আনন্দনবরী নামে পরিচিত হয় ভারতের বহু কবি সাহিত্যিক নাট্য ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ সমাজ সংস্কারক শিক্ষাবিদ বিজ্ঞানী রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক চলচ্চিত্র পরিচালক এবং নোবেল পুরস্কার বিজয়ী এই শহরে জন্মগ্রহণ করেছেন অথবা এখানেই নিজেদের কর্মজীবন অতিবাহিত করেছেন তাই কেউ কেউ মনে করেন ভারতের যে শহরগুলো সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি প্রগতিশীল সেগুলোর অন্যতম এই কলকাতা আপনি যদি ভারতের একটা বা দুটো বড় শহরে বেড়াতে যাওয়ার কথা চিন্তা করে থাকেন তবে কলকাতাকে আপনার গন্তব্য তালিকায় অবশ্যই স্থান দিতে পারেন নিশ্চিতভাবেই বলা যায় এই আনন্দনগরীকে আপনি মন থেকে মুছে ফেলতে পারবেন না কলকাতার প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়ান মিউজিয়াম বিদ্রা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম রবীন্দ্র ভারতী মিউজিয়াম মাদার ওয়াক্স মিউজিয়াম নেহেরু চিল্ড্রেন্স জাদুঘর কলকাতা মার্বেল প্যালেস ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ প্রিন্সেস ঘাট ফোর্ট উইলিয়াম রবীন্দ্র সদন কলকাতা রেসকোর্স নিকো পার্ক সার্জন সিটি অ্যাকোয়াটিকা বোটানিক্যাল গার্ডেন আলিপুর চিড়িয়াখানা ইডেন গার্ডেন ন্যাশনাল লাইব্রেরি বেলুর মঠ কফি হাউস ইকো পার্ক ইত্যাদি ভ্রমণের ওপর এই ধরনের ধাঁধা পাওয়ার জন্য ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি টিকুন ধন্যবাদ